السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، دينير বিশেষ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এই ব্যানারে আয়োজিত। আজকের এই সেমিনারের সুপ্রিয় সম্মানিত শ্রদ্ধা সভাপতি, যিনি ওস্তাজুল উলামা বাংলাদেশের প্রথিতযশা আলিমে দ্বীন ডক্টর একেম মাহবুব রহমান সাহেব সহ মসরিগুলা দরবার শরীফের হযরত পীর সাহেব, চরমুনাইর সাহেবজাদা, মৌকাড়ার সাহেবজাদা সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ডক্টর যারা এখানে আজকের অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে আমি প্রধান অতিথি, কীভাবে হলো আমি জানি না, কারণ আমার পরিচয় আমি কোনো পীর সাহেবও নই, আবার আমি কোনো শিক্ষাবিদও নয়। আমি ইসলামী শিক্ষার জন্য দুটি কাজ করেছি বলে আমার আত্মতৃপ্তি রয়েছে। একটি হচ্ছে যে 62 বৎসর পরে যে শিক্ষানীতি গঠিত হয়েছিল সেটি সম্পূর্ণ ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশনের আদলে গঠিত হয়েছিল। আমি প্রায় সাতাশ জন আলিম নিয়ে মানব শিক্ষামন্ত্রীর সাথে প্রায় 3 ঘন্টা বৈঠকের পর তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে বলেছিলেন যে আপনার টিম দ্বারা যে সুপারিশ দিবেন সেই আলোকে শিক্ষানীতি গঠিত হবে। আলহামদুলিল্লাহ সেটি হয়েছিল এবং প্রফেসর ডক্টর একে মাহবুব রহমান সাহেব গড়ে ওনাদের জানা আছে বিষয়টি। আরেকটি বিষয় হল 100 বৎসরের দাবি ছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের, সেই 100 বৎসরের দাবিকে বাস্তবে রূপান্তর করার এক অগ্রণী ভূমিকা আমি পালন করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আজকের দিনেও আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। আজকে আমাদের পরিচয় হচ্ছে এখানে আমাদের সরকারও কোনো প্রতিপক্ষ নয়, কোনো ধর্ম আমাদের প্রতিপক্ষ নয়, বরং আমরা সকল ধর্মের পক্ষে কথা বলতে এখানে উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি যে মানবরচিত মতবাদ নয়, আসমানি ইলিম দ্বারাই এই পৃথিবীতে মানুষ মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছে। মানুষ পশু হয় যখন তার মধ্যে লাগাম ছিঁড়ে যায়, যখন সে কোরআনি ইলিম বা আসমানি ইলিম থেকে সে সরে যায়, তখনই সে পশুত্বের রূপ নেয়। আজকে বাংলাদেশেও যদি আমরা পরিসংখ্যান দেখি এবং যদি সরকার বা যে কোনোভাবে যদি এটা পরিসংখ্যান নেওয়া হয় তাহলে দেশের কিন্তু 10 ভাগ চলে আইন দ্বারা, 90 ভাগ চলে ধর্ম দ্বারা। এদেশের 90 ভাগ শৃঙ্খলা রক্ষা হচ্ছে ধর্মীয় অনুশাসন দ্বারা, এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। পুলিশ বাহিনী এদেশে শতকরা 10 জনকে নিরাপত্তা দিতে ব্যর্থ। বাংলাদেশ জানি না কখন সেই ডেভেলপমেন্টে পৌঁছবে যে বাংলাদেশ আজকে ইউরোপ আমেরিকার মতো প্রতিটি মানুষের প্রতি দৃষ্টি নিক্ষেপ করার মতো শক্তি বাংলাদেশের হবে। আল্লাহ সেই শক্তি আমাদের দেশকে দান করুক, আমরা দোয়া করি। আমাদের আজকের এই উপস্থিতি এই বিষয়টি সরকারের নলেজে দেয়া, যে সরকারের জানা বা অজানার ভিতরে সেটা আমরা বুঝতে পারতেছি না, কারণ এদেশে যা দুর্নীতি হয়, যা যে সমস্ত অঘটন ঘটে সেগুলো অধিকাংশই 80 ভাগ নাস্তিকদের দ্বারাই হচ্ছে। কোন দিনদার ধার্মিকের দ্বারা এদেশে কোনো আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে না, এটা আমরা বিশ্বাস করি। বিশ্বের সব দেশে ধর্মীয় অনুশাসন রয়েছে, ইংল্যান্ডেও, ইংল্যান্ডের মতো একটি সমৃদ্ধশালী দেশেও স্পিকারের রুলিং দেখার সুযোগ আমার হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টে আমি দাওয়াত পেয়েছিলাম, একজন মন্ত্রী আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, জিম ফিক্স প্যাট্রিক্স, তিনি আমাকে স্পিকারের রুলিং দেখিয়েছেন। সেখানে ধর্মীয় উপাসনা রয়েছে, ধর্মীয় উপাসনা ছাড়া তাদের সংসদ অধিবেশন চালু হয় না। 3-4 দিন আগে ভারতের রাষ্ট্রপতি শপথ নিলেন, সেখানে ঈশ্বরের নামে শপথ নেওয়া হয়েছে, সেখানে নাস্তিকতার নামে শপথ নেওয়া হয় না, ঈশ্বরের নামে শপথ নেওয়া হয়েছে। এবং এই গোটা মানব জাতিকে আইন শৃঙ্খলা এবং মানুষ হিসাবে ধরে রাখার জন্য ধর্মের কোনো বিকল্প হতে পারে না। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের দেশে মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা সবই রয়েছে, কিন্তু সেগুলোর প্রতি যে যে নীতি নির্দেশনা আসতেছে সেটা আমাদের সিলেটে বলে গুণ পোকা। কাঠের বাহিরের আবরণ যথাযথ থাকে কিন্তু ভিতরটা খেয়ে নষ্ট করে ফেলে।
আমাদের যে শিক্ষা কার্যক্রম বর্তমানে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, জানি না সেটার দ্বারা এদেশে আলিম ওলামা ঠিক গড়া তো দূরের কথা, মানুষ গড়বে কিনা তাও সন্দেহ রয়েছে। যদি সরকার এ দেশকে মানুষের যদি পপুলেশন চান তাহলে ভিন্ন ধারায় হাঁটতে পারেন, যদি মানুষের বাংলাদেশ চান তাহলে ধর্মশিক্ষাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে রাখতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার গুজারিশ, পাশাপাশি আলিম ওলামার শিক্ষকবৃন্দের প্রতি আমার গুজারিশ যে যে আমরা যাতে প্রতিষ্ঠানগুলোকে আমাদের দ্বারা আমরা পরিচালনা করতে পারি, আমরা প্রয়োজনে সরকারি নির্দেশনা যদি আমাদের উপরে যদি অধার্মিক কোনো নির্দেশনা আসে, নাস্তিক্যবাদী কোনো নির্দেশনা আসে, যেমন সামাজিক আচার আচরণে গান বাজনার পদ্ধতি আসবে, এ ধরনের কোনো বাধ্যবাধকতা যদি কোনো মাদ্রাসায় আসে, প্রয়োজনে আমরা সরকারি বেতন ভাতা বন্ধ করে মাদ্রাসা পরিচালনা করে দিন রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি না আছি না, কিন্তু আমাদের এই দেশ কেন আমরা সরকারি সুযোগ সুবিধা নেব না? এখানে 90% 91% মানুষ মুসলমান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে গুজারিশ রাখতে চাই যে আপনি আমাকে স্নেহ করেন, আমাকে আপনি ডেকে নিয়ে বলেছিলেন সবাই নিতে চায় আপনাকে আমি দিতে চাই, আপনি নেন না কেন? আপনার মনে থাকবে যে আমি বলেছিলাম যে দিন আর দুনিয়ার মধ্যে যখন টক্কর আসবে, অপশন আসবে, তখন দিনকে গ্রহণ করাই সমুচিত। আমি দিনকে গ্রহণ করলাম, আপনার দুনিয়াকে আমি প্রত্যাখ্যান করলাম। আমি আজকে জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার এই এই আপনার সামনে সেই বক্তব্যটা আমি পুনরাবৃত্তি করছি, আমরা দিন চাই, আমরা দুনিয়ার চেয়ে দিনের গুরুত্ব আমাদের কাছে বেশি। আপনার কাছে আমার পাওনা রয়েছে, আপনি বলেছিলেন, আমি আপনাকে বলেছিলাম যে দেশ উন্নত বিশ্বের দেশ বানানো সম্ভব হবে না, আপনি সেই চ্যালেঞ্জের কথা শুনে আপনি বলেছিলেন কেন? আমি বলেছিলাম যে উন্নত বিশ্বের দেশ বানাতে হলে আপনাকে মিথ্যাকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। আপনার কোর্ট কাছারিতে মিথ্যা মামলার সংখ্যা যদি 70-80% থাকে, মিথ্যা সাক্ষ্য যদি 70টা থাকে, তাহলে এদেশ কখনো কোনোদিন উন্নত বিশ্বের দেশ হতে পারে না, আপনি স্বীকার করেছিলেন। আমি ডিজিটাল বাংলাদেশের বিপক্ষে আপনার সামনে কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে ডিজিটালের সুফল এটা নয় যে যুবকদের হাতে নেট পৌঁছে দেওয়া। তিনি বলেছিলেন যে তাহলে কি করব আমরা, বলতে আপনার কোর্ট কাছারিতে ঘুষ দুর্নীতি হচ্ছে, মানুষ হয়রানি হচ্ছে, আপনার দেশে 80% খাদ্যে এখনো বেজাল মিশ্রিত। অতি সম্প্রতি শুনলাম যে সয়াবিন তেলের মধ্যে নাকি শুকরের চর্বি দিয়ে দেওয়া হচ্ছে, এই শুকরের চর্বি আমাদেরকে খাওয়ানো হচ্ছে, হারাম খাওয়ানো হচ্ছে। আমরা এ দেশে আমরা দিনদার হয়ে বাঁচতে চাই, আপনার কাছে আমার পাওনা রয়েছে, আপনি আমাকে গিফট দিতে চান, সেই গিফটটি হচ্ছে এদেশের ইসলামকে রক্ষা করুন, এদেশের ইসলামী শিক্ষার জন্য আলিম ওলামাদের বোর্ড প্রস্তুত করুন, এই ক্যারিকুলাম তৈরির জন্য ইসলামিস্টদেরকে নিয়ে আপনি আপনি ব্যবস্থাপনা করুন। এখানে মিনিস্ট্রিতে বসিয়ে রেখেছেন, মাদ্রাসা পরিচালনার জন্য দত্তবাবুরা সক্ষম নয়, তাদেরকে দিয়ে হিন্দু প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করেন আমাদের কোনো আপত্তি নেই। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ধর্মীয় স্বাধীনতা আছে, তাদের অধিকারকে আপনি বাস্তবায়ন করেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের মাদ্রাসায় যেন সেই লাল গাভীর পাঠ দিয়ে উমর রাদিয়াল্লাহুর পাঠকে সরানো না হয়, কারণ আজকে এই 200-300 মানুষের সেমিনারই শেষ কথা নয়। আমরা পলিটিক্যাল ইস্যু নিয়ে আসি নাই যে একদল এসেছি আর একদল বাদ পড়ে যাব, আজকে যে ইস্যু নিয়ে আমরা দাঁড়িয়েছি, আপনি মনে করেন বাংলাদেশের 14 কোটি মুসলমান মুসল্লিদের পক্ষে আমরা কথা বলার জন্য, আপনার 14 কোটি বুট যদি আপনার পক্ষে আনতে চান তাহলে ইসলামের পক্ষে আপনাকে ফয়সালা দিতে হবে এদেশের ইসলামী শিক্ষাকে টিকিয়ে রাখার জন্য। কারণ এই দেশের মাদ্রাসা মসজিদ গুলো কায়েম করেছে আউলিয়া কেরামরা, কোন রাজনৈতিক ইজম কায়েম করে নাই, কোন খারিজি লামজবিরা কায়েম করে নাই, তাদের মসজিদ গোটা কয়েকটি হয়েছে, তারা তাকওয়া মসজিদ নাম দিয়েছে। আমরা এখানে লামজবি নয়, খারিজি নয়, কাদিয়ানি নয়, আহলে সুন্নতুল জামাতের গাঠি এই বাংলাদেশ, আউলিয়া কেরামের গাঠি এই বাংলাদেশ, হাজার হাজার মাদ্রাসা তাদের পকেটের টাকা দিয়ে তারা তৈরি করে চলে গেছে, এটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং আমরা মাদ্রাসা এবং ইমান ইসলাম ব্যতীত ইমান ইসলামের ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ করব না। আজকের সেমিনার শেষ নয়, আমি সকল আলিম ওলামা প্রত্যেকটি মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এমন কোনো চাপাবাজির শিকার যেন আপনারা না হন যে আপনাদের উপরে যা চাপিয়ে দেওয়া হবে তাকেই আপনারা গ্রহণ করবেন। আপনাদের সেই হিম্মত সাহস থাকা দরকার,
ইসলাম রক্ষার জন্য আপনাদের সেই কুরবানি থাকা প্রয়োজন। যদি ইসলামের বিপক্ষে একটি নীতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় সেটিকে আমরা প্রত্যাখ্যান করে ফেলব এবং প্রয়োজনে আমরা বেসরকারিভাবে মাদ্রাসা কায়েম রাখবো, এটি হবে আমাদের অঙ্গীকার। আর সরকারের নিকট আমাদের দাবি হচ্ছে, কুকুমণি দীপুমণি আমরা কিছু বুঝি না, আমরা আমাদের মাদ্রাসাকে মাদ্রাসা রাখতে চাই, আমরা একমত আসি না আসি না, আমাদের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক রাখতে হবে, রাখতে হবে, এটার সাথে কোনো আপোষ চলবে না। আমরা বেঁচে থাকলে আমাদের ইসলাম বেঁচে থাকবে, যদি তা না হয় এদেশ হনুমানের দেশ হবে, মানুষের দেশ হবে না। এদেশ হনুমানের দেশ হবে, পশুদের দেশ হবে, মানুষের দেশ হবে না। তার মরালিটি এর ধর্মীয় শিক্ষা থেকে আসে। মানুষের নীতি নৈতিক জ্ঞান যদি না থাকে অমানুষদের হাতে সকল ডিপার্টমেন্ট চলে যাচ্ছে। একজন হুজুর কাকে খুন করলেন আমাকে সিলেটের ডিসি সাহেব বললেন যে হাউ ক্যান ইট ইজ পসিবল, আমি বললাম সম্ভব কেন, ওই 32 বছর তিনি ইমামতি করেছেন, কোন সহবতের সুযোগে তিনি মানুষ হতে পারেন না। মনুষ্যত্ব না থাকলে তিনি ওয়াইজ হয়ে যান, তিনি অমানুষ ওয়াইজ হবেন, তিনি পীর হয়ে যান, তিনি অমানুষ পীর হবেন। সুতরাং মরালিটি বা মনুষ্যত্বের প্রয়োজন হচ্ছে ধর্মীয় শিক্ষার প্রয়োজনের মাধ্যমে। এজন্য এদেশে ধর্মীয় শিক্ষা ছাড়া এর দেশকে আইন শৃঙ্খলার আওতায় রাখা সম্ভব হবে না, এদেশের উন্নয়ন ধরে রাখা সম্ভব হবে না। এমনিতেই দেশের আর্থসামাজিক অবস্থা খুবই কঠিন পর্যায়ে, আর গজবের পর গজব এলাহি আসতেছে। গজব যাদের কারণে আসতেছে তারা গজবের জন্য পশুদেরকে চিহ্নিত করতেছে, আরে গজব আসতেছে দুরাচারদের কারণে, নৈতিকতা বর্জিত বর্জিত নাফরমানির কারণে। আর গজবের কারণ কুজানু কুজা হচ্ছে পরিবেশ বিপর্যয়ের দিকে, গ্রিন হাউস এফেক্টের দিকে দাবিত করা হচ্ছে। বানর থেকে কি বেমার আসতেছে, গরু থেকে কি বেমার আসতেছে, পশুদের উপরে সার্চ করা হচ্ছে যে গজবের কারণ কি। গজব তো সব মানুষের কারণে আসতেছে, বিমা কাসাবা তাই দিন নাস। মানুষকে সঠিক পথে চলতে হলে ধর্মীয় অনুশাসন ব্যতীত মানুষকে সঠিক পথে চালানো সম্ভব নয়, এটা আমরা বিশ্বাস করি সকলে। সুতরাং আমরা ধর্ম নিয়ে বাঁচতে চাই এবং আমরা বিশ্বাস করি যে অন্যান্য যে ধর্ম রয়েছে তাদেরকেও ধর্মীয়ভাবে ধর্মকর্ম পালনের সুযোগ সুবিধা দেওয়া উচিত, কারণ কোনো ধর্ম অনৈতিকতা শিখায় না। অনৈতিকতার শিক্ষা দিয়েছে নাস্তিক্যবাদ, নাস্তিকরাই এদেশে অনৈতিকতা শিক্ষা দিয়েছে। কোন ধর্মীয় সম্প্রদায় কোন অনৈতিকতা শিক্ষা দিতে পারে না। এজন্য সকল ধর্মের পৃষ্ঠপোষকতা চালিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। মাদ্রাসা শিক্ষা ছিল থাকবে, মাদ্রাসা শিক্ষা রক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছি, মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমরা কোনো আপোষ করব না। আমরা প্রয়োজনে এই আন্দোলন পর্যায়ক্রমে আমরা চালিয়ে যাব এবং আজকেই একটি কাগজ আমার হাতে দেওয়া হচ্ছে, আমি এটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে নেওয়ার চেষ্টা করব। আমি এ পর্যন্ত তার সম্মুখে আর যাই নাই, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করে বিদায় দিয়েছিলেন, বলেছিলেন যে আপনার জন্য আমার সবসময় দ্বার খোলা রয়েছে। আমি আল্লাহর কসম আমি এ পর্যন্ত যাই নাই, কিন্তু ইসলামী শিক্ষার জন্য আমি তার ফুটপাতে গিয়ে শুয়ে থাকতে আমি প্রস্তুত তবু দেশে ইসলাম থাক ইসলামী শিক্ষা থাক, কারণ এটি বুজুর্গানে কেরামের অবদান, এটা কোনো রাজনৈতিক অবদান নয়। এদেশের মাদ্রাসাগুলোকে মাদ্রাসার মতো পরিচালনা করার সুযোগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার শিক্ষা মন্ত্রণালয়ে মাদ্রাসা শিক্ষার ক্যারিকুলাম তৈরির জন্য, সিলেবাস তৈরির জন্য যাদেরকে বসেছেন তারা তারা ওই গরুর প্রস্রাব ছাড়া আর কিছু দিতে পারবে না। সুতরাং আলেম ওলামারা মাদ্রাসা সম্পর্কে, ইসলাম সম্পর্কে যারা জানে তাদেরকে দিয়ে মাদ্রাসার ক্যারিকুলাম প্রস্তুত করান, এটি হচ্ছে আমাদের দাবি। আজকে কিছুদিনের মধ্যে এই সমস্ত আদর্শ পাঠগুলোকে সরিয়ে দিয়ে ডারউইনের মতো সেই সেই বস্তা পোছা মতবাদ দিয়ে মানুষের মগজ দোলাই করার চেষ্টা করা হচ্ছে। আরে ফাউন্ডেশন তৈরি যদি মিথ্যার উপরে হয়, আমরা ছোটবেলা পড়েছি মা কলম কলা আমি হব সকালবেলার পাখি, এই ধরনের আদর্শ কবিতা দ্বারা আমরা আমাদের জবান ফুটেছে। আজকে আগডুম বাগডুম দিয়ে আর হাট্টিমা টিম তাদের খেলা দুটি সিং, বাচ্চারা জিজ্ঞেস করে যে কোন জন্তুর দুটি সিং রয়েছে। সুতরাং মিথ্যা দ্বারা আজকে ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে, এগুলো দিয়ে নৈতিকতা কায়েম হবে না। আর নৈতিকতা না আসা পর্যন্ত
আইন দিয়ে দেশ চালানো সম্ভব হবে না। এদেশের শিক্ষিতরা পুকুর চুরি করে নৈতিকতার অভাবে। আমাদের আবদার হচ্ছে যে আমরা এদেশে ইসলামী শিক্ষাকে চাই, এবং ইসলামী শিক্ষা বিনষ্টকারী যে সমস্ত কুলাঙ্গাররা রয়েছে এবং কিছু গাদ্দাররা রয়েছে, যাদের মাধ্যম যাদেরকে কেন্দ্র করে ইসলামী শিক্ষার উপরে খড়ক চালানো হচ্ছে, সেই গাদ্দারকে গাদ্দার যারা আছে তাদেরকে আমরা সতর্ক করছি। যারা সুযোগ সুবিধাভোগী, যারা জি হুজুর করে, তাদের প্রতিও আমরা সতর্কবাণী দিচ্ছি যে তোমরা তোমাদের সুযোগ তোমরা বুক করো, কিন্তু আমাদের ইসলামের উপরে তোমরা বোঝা চাপিও না। আবার কিছু সংখ্যক প্রতিষ্ঠান বা কিছু সংখ্যক নাম সর্বস্ব আলিম নামদারিরা আছে, যারা তাদের তামসা বা তাদের সেই ইসলামীমূলক কথাবার্তা দ্বারা ইসলামকে কলুষিত করতেছে, তাদের দায় দায়িত্ব আমরা নিতে পারি না। আমরা হক্কানি বুজুর্গানে কেরামদের পথে রয়েছি, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলহি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলহি, কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলহি, উপরন্ত সৈয়দ আহমদ বেড়লভী রহমতুল্লাহ আলহি, তাদের অনুসারীরা আমরা এদেশে আহলে সুন্নাল জামাতের মাদ্রাসাগুলো পরিচালনা করে যাচ্ছি। আমাদেরকে আমাদের মতো করে আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার সুযোগ দান করুন। এটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন রেখে আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে আজকে এই ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের যুগান্তকারী সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে তকলিফ করে আমাদের এখানে মশরিকুল্লাহ দরবার শরীফের, এবং যিনি কোনো দরবারের শুধু প্রতিনিধি নয়, তিনি বাংলাদেশের এক অন্যতম হযরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলহির উত্তরসূরি, বাংলাদেশের একজন খ্যাতিমান অভিভাবকের উত্তরসূরি, এবং চরমোনাইয়ের পীর সাহেব হুজুরের সাহেবজাদা এখানে উপস্থিত হয়েছেন, যারা এখানে আজকে যারা ইসলামী শিক্ষাবিদ উপস্থিত হয়েছেন, লিফলেট খুলে দেখেন যে ডজন ডজন ডক্টররা এখানে উপস্থিত। এটা কোনো রাজনৈতিক পরিচয় নয়, এটা ইসলামের জন্য। এবং যদি এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায়, এই বাস্তবতাকে যদি তুলে ধরা যায়, 14 কোটি মানুষের মিছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন। এবং আপনার দলের ইসলামিস্ট যারা আছে, যারা নামাজি মুসল্লি আছে, তারাও সেই মিছিলের কাতার সামিলে কাতার হবে। সুতরাং আজকে এই অঙ্কুরেই বিনাশ করেন, এটাকে যেন আর বড় না হতে হয়, এই আন্দোলনকে যেন আর সামনে এগিয়ে নিতে না হয়। আজকের এই সমুদ্র দ্বারাই যেন সাংবাদিক ভাইরা এখানে আসেন, আমি আপনাদেরকে সম্বোধন করতে ভুলে গেছি, আপনাদের সহযোগিতায় এদেশে অনেক দুর্নীতি দমন হয়েছে। আমরা আজকেও আশা করব যে এই কতিপয় দুর্বল চিত্তের মানুষদের ফরিয়াদটুকু আপনাদের মাধ্যমে যেন পৌঁছে যায়, আমরা সেই আশাবাদ ব্যক্ত রাখি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। মারহাবা মাওলানা।